দুঃখের কথা বলতে গেলে বাবুর সামনে লজ্জা করি রামানন্দ। আরে বললা তুই আমার কাছে, বলবো বাবু আছে মাঝে। আরে বাবু পিছনে তাকিয়ে আছে। ও বাবু, হ্যাঁ রে বলন্দ, একটা কথা বলবো একটু পিছনে। হ্যাঁ বল। এই যে বল রামানন্দ, তুই আমার শুধু সারা জীবন দুঃখ দিয়ে গেলি। হ্যাঁ রামানন্দ, তুই আমার মনটা একবারও দেখলি না রে। এই মনটা তোকে কত চাই যে তুই একবার বুঝলি না। তাহলে শুনবি আমার কেন দুঃখ দিয়েছি। আই তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে, মন তো দিলে না। আর ভালোবাসার নামে তুমি করলে চলো না। তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে, মন তো দিলে না। ভালোবাসার নামে তুমি করলে চলো না। তোমায় আমি ভালোবাসি সেটা বুঝলে না। তোমায় আমি ভালোবাসি সেটা বুঝলে না। ভালোবাসার নামে তুমি করলে চলো না। দুঃখ দিলে, কষ্ট দিলে, মন তো দিলে না। ভালোবাসার নামে তুমি করলে চলো না। ভালোবাসার নামে তুমি করলে চলো না। ভালোবাসার নামে তুমি করলে চলো না। তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে, মন তো দিলে না। ভালোবাসার নামে তুমি করলে চলো না। দেখো মা, আমার মাইনে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আরে দিচ্ছি, দিচ্ছি, দিচ্ছি। আরে দাও না, দাও না, দাও না। আরে থামো না, থামো না, থামো না। দেখো বাবু, আমি কাম করছি, দাঁড়াতে পারবো না, থামতে পারবো না। আমার মানে দিয়ে দাও, আমি চলে যাই বাবু। তোমার মায়ের দেওয়ার পূর্বে তোমার সঙ্গে আমার একটা গোপন কথা আছে। দেখো বাবু, আমি হলাম হাড়ির মেয়ে, আর তুমি হলে রাজার ছেলে। তাই বা ছাড়ি বেশ, তোমার কোনো গোপন কথা থাকতে পারে না বাবু। মানুষের সঙ্গে মানুষের কথা থাকতে পারে, তুমি মানুষ, আমি মানুষ। দেখো বাবু, আমি হলাম ভাড়ির মেয়ে, তুমি হলে রাজার ছেলে। তাই বলছি বাবু, বলো বাবু, কি বা তোমার কথা বাবু। মুত্তমাদি, এখান থেকে নিছনগর নিশ্চয় তুমি জানো। চিনি বাবু। সেই নিছনগর সাহেবের কোণে বেহুলাকে ছিল। চিনি বাবু। মুত্তমাদি, ওই বেহুলাকে যদি না বুঝলে আনতে পারো, তবে কিন্তু আমি তোমার মাইনে দেবো। বাবু, দেখো বাবু, আমি কাম করেছি, আমার মাইনে দিয়ে দাও, আমি চলে যাই। ওই বেহুলাকে কিছুতেই আনতে পারবো না। এই নতুন নয়া বাজারে বাবু। মুত্তমাদি, আমি বলছি ওই বেহুলাকে তোমার আনতেই হবে বাবু। আমি বলছি তো বাবু, আমি কাম করছি, আমার মানে দিয়ে দিই, আমি চলে যাই। ওই বেহুলাকে কিছুতেই আনতে পারবো না। এই নতুন নয়া বাজারে বাবু। হারি ভাই বাবু। আর না গো বাবু, না না, তুমি ও কথাই আমায় মুহুল বাবু। আর না গো বাবু, না না, তুমি ও কথাই আমায় বলো না। না গো বাবু, না না, তুমি ও কথাই আমায় বলো না। আনতে গেলে মাথায় আছে, আনতে গেলে মাথায় আছে, চোখে না ঘুমাই পাচ্ছ না। না গো বাবু, না না, তুমি ও কথাই আমায় বলো না। না গো বাবু, না না, তুমি ও কথাই আমায় বলো না। আনতে তোমার হবে পারবো না বাবু, আমি কিছুতেই পারবো না বাবু। ওই বেলাকে যদি না পেয়ে যেতে পারো, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। দেখো বাবু, ওই বেলাকে যদি আমি না বাজি রানি, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে, তাই না বাবু? কথা দিলাম। দেখো বাবু, আমি যদি আকাশে চাঁদকে চাই,
তুমি আমায় দিতে পারবে বাবু ও তোমাকে আকাশের চাঁদ আমাদের কাছে কল্পনার ভাই আকাশের চাঁদ চাইলে তো আকাশের চাঁদ পাওয়া যায় না শুনুক তোমার দি আকাশের চাঁদ ছাড়া টাকা পয়সা হিরে মণি মানিক তোমার যা লাগবে সব কিছু দেবো বিনি ভাই বলে কি দেবা জি আনতেই হয় দেখো বাবু আমি আগে বলেছি এখন বলছি বাবু আমি কাল করে সামার মানে দিয়ে দিই আমি চলে যাই ওই বিউলা কি কিছু আনতে পারবো না এই লক্ষণ নয়া বাজারে বাবু ও তোমার দি আমি যদি তোমার নিজের ভাই হতাম তুমি কি এমন ভাবে না বলে চলে যেতে পারতে একবার ভাইরে এই সামান্য উপকার তুমি করতে পারবে না দেখো বাবু ওই বেলা কবি নে তিনটা আমাদের আনতে পারি বাবু তবে একটা শর্তে বাবু বেশ তোমার কি শর্ত বলো শোনো বাবু ওই বেলা কি না আমাদের আনতে নেই আমার কাছে জিনিস এই প্রয়োজন আছে তুমি যদি আমার দিতে পারো তাহলে ওই বেলা কবি নে তিনটা বাজারে আনতে পারি বাবু বেশ তাহলে বলো কি হয়ে গেল শোনো বাবু ওই বেলা কি না আমাদের আনতে নেই স্বর্ণ পুতুল স্বর্ণ কৌটা আর স্বর্ণ হার যদি দিতে পারো তাহলে ওই বেলা কবি নে তিনটা বাজারে আনতে পারি বাবু আর শোনো বাবু এখানে থেকে ছাড়ি লাগো পর্যন্ত তৈরি করে দিতে হবে কোড়ি রাস্তা দুই ধারে যদি সুন্দর করে প্লেন গাড়ি চা তৈরি করে দিতে পারো তাহলে ওই বেলা কবি নে তিনটা বাজারে আনতে পারি বাবু কত কিছু দিতে পারবো না ওই বেলা কবি নে তিনটা বাজারে আনতে বাবু বাবু ক্ষণকাল বিলম্ব করো তুমি যা যা চাইছো সবই পাবে আমি এখন সবকিছুর ব্যবস্থা করছি ঠিক আছে বাবু এখন তাহলে আমি এলাম তোমাদের এসো বাবু এলাম এগুলো দিলে ওই বেলাকে নিশ্চয় আনবো আমার সাথে এই নতুন নয়া বাজারে বাবু ভালো করে তাকে দেখো তোমার স্বর্ণের পুতুল তোমার পছন্দ হয়েছে কিনা দেখো বাবু খুবই সুন্দর হয়েছে বাবু এগুলো দেখলে বেউলা নিশ্চয় আসবে আমার সাথে এই নয়া বাজারে বাবু কিন্তু বাবু এখানে তুমি ছড়ি নগর পর্যন্ত পড়ি রাস্তা আর দুই ধারে সুন্দর করে ফুলের বাগিচা তৈরি করে দাও বাবু বেশ উত্তম আদি তাহলে সম্মুখে তাকে দেখো কত সুন্দর করি রাস্তা করি রাস্তা আর দুই ধারে সুন্দর ফুলের বাগিচা ফুলের বাগিচায় মৌমাছিরা গুন গুন করে গান গাইছে আর মধ্যে সেই স্বর করছে কোকিল কোকিলা কুহু কুহু করে তারে গান গে চলেছে আকাশে বাতাসে বিধি বন্ধ বন্ধ ভাসছে নববধু কলসী কক্ষলে ওই রাস্তা দিয়ে জল নিয়ে ঘুরছে দেখো তো তোমাদের এই সমস্ত অপরূপ দৃশ্য তোমার বেহুলার ভালো লাগবে কিনা বাবু খুবই সুন্দর লাগছে বাবু এগুলো দেখলে বেহুলা নিশ্চয় আসছে আমার সাথে এই নয়া বাজারে বাবু ওই বেহুলা কি পাওয়ার জন্য আমার এই নয়া বাজার তৈরি করা তাই তাকে যতটুকু সাহায্য করা প্রয়োজন আমাকে তুমি ততটুকু সাহায্য করো ঠিক আছে বাবু তাহলে তুমি এখন এসো বাবু আবার তোমার সাথে আমার দেখাবে এই নতুন নয়া বাজারে বাবু আমি বাবুর সাথে কথা দিয়েছি ছলে বলে করে কৌশলে বেউলা কিনে আসবে এই নতুন নয়া বাজারে কিন্তু কিন্তু কেমন করি না না এর থেকে বিবিক্রয় করতে করতে আমার যেতে হবে সেই নিচারি নগরের পথে চাই পুতুল চাই ও তোমরা তোমরা পুতুল নিবি রাখছি আমার সামনে পুতুল কথা বলে হাঁটালে হাঁটে তোমরা নেবে নাকি চাই পুতুল চাই ও তুমিরা নাও না তোরা কে নিবি লো আমার স্বর্ণের পুতুলি কেহ নিবি লো আমার স্বর্ণের পুতুলি তোরা কেহ নিবি লো আর হাকিতে হাকিতে হাড়িনি কত কত ভাই কত রাখে আর ওদের খতে বেবলা ধনে কন্যা শুনতে পাই গত রাখে Yeah,
বিক্রয় করছো? আরে দেখতে পাচ্ছ না আই জানি না পুতুল বিক্রয় করছি। ও মা তুমি পুতুল বিক্রয় করছো? আই দেখি না তোমার পুতুলটা একটু ঠিক আছে। আই দেখি না দাও না দাও এই দেখো। ও মা কি সুন্দর পুতুল গো। বাহ খুব সুন্দর পুতুল। ও দিদি তোমার এই পুতুল কথা বলে। আরে কথা বললে কথা বলে তাই বুঝি। আরে হাঁটালে হাঁটি হাত ধরে হাঁটলে গেলে হাঁটি। সত্যি বলছো? তাহলে দেখি না তোমার এই পুতুল আমার সঙ্গে কথা বলে কিনা। ও পুতুল আমার সঙ্গে কথা বলো না। আরে কথা বলে না পুতুল কথা বলো না আমার সোনার পুতুল রে। ওঠি কথা বলে রে হাঁটি হাঁটি পা পা হা করে হেঁটে চলো রে। ও পুতুল কথা বলো না সোনার পুতুল কথা বলো রে। তুমি বললে না তোমার কথা কথা বলি। আরে কথা বলছো না আমার সঙ্গে কথা বলছি না তাই না কি? আরে হ্যাঁ গো। আরে কথা বলছি না পুতুল। আই না তোমার পছন্দ হয়নি? আই শুনে শুনো পছন্দ তো হয়েছে। বলছিলাম কি এই পুতুলটা আমার দিয়ে দাও আমার বাড়িতে নিয়ে যাবো। বাড়িতে নিয়ে গিয়ে না ভালোবেসে চুপি চুপি কথা বলবো দেখবে ঠিক কথা বলবো। ও দিদি দাও না এই পুতুলটা তোমার দেবো বলে নিয়ে যাচ্ছে নাকি? হাই কেন আমার নাতি নাতিরা খেলা করে বলে আমি নিয়ে যাচ্ছি। ও বুঝতে পেরেছি। বাড়ি আজ থেকে মনে করো আমি না হয় তোমার নাতি হলাম। বলনা পড়ার মুখে তুমি কোন দুঃখে আমার নাতি নাতি যাবে? ও দিদি কেন আমি বুঝি তোমার নাতি হতে পারি না। আরে যাও না যাও। আই কোথায়? আরে সেই যে নতুন নয়া বাজার হচ্ছে না। হাই নয়া বাজার এর চেয়ে আরো ভালো ভালো পুতুল পাবে। সত্যি বলছো দিদি? ও দিদি আমি তোমার সঙ্গে যাব দিদি। আর চলে চলে দিদি চলো না তোমায় আমি নিয়ে যাই না আর তোমার মামা ছেটিয়ে বিছাড়ি দিক না। দিদি তুমি ঠিক কথা বলেছো দিদি। তোমার পুতুল দেখি আমি আমার মায়ের কথা ভুলে গেছিলাম। বলছিলাম কি আমি যদি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি তাহলে তুমি আমায় নিয়ে যাবে। শোনো তোমার মায়ের কাছ থেকে তুমি যদি বিদায় নিয়ে আসতে পারো না তাহলে তোমায় আমি নিয়ে যেতে পারি। ও মা কি মজা হবে সত্যি বলছো। তাহলে আমি বিদায় নিয়ে আসি। তোরাই যাবে তোরা আসবে কিন্তু। আই ঠিক আছে আমি তোরাই যাবো তোরাই ফিরে আসবো। ও দিদি তুমি চলে যাবে না তো? আমি দাঁড়িয়ে থাকবো। সত্যি বলছো? সত্যি বলছো। তাহলে আমি আসছি। আই আসি দিদি আসি। Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.